Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Apnara shobai kemon achen? Amra to alhamdulillah Allahr oshesh rohomote apnader doay bhalo ashi. Ekhane dekhtei pacchen ami table er upore onek gulo shodai niye ekdom bazar shodai niye ready hoye gelam. আসলে অনেক দিন পরে আমি একটু বাহিরে গিয়েছি কিছু বাজার করার জন্য অনেক দিন অসুস্থ ছিলাম নিচেও যাওয়া হয় নাই আসলে তো ভাবলাম যে আপনাদের জন্য একটু শুট করি আমি কি কি বাজার করলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কি কি বাজার করেছি এখানে আমি দুই প্যাকেট হুইল পাউডার রিন আর হচ্ছে ডিম গাজর আদা তারপর টিস্যু পেপার চায়ের দুধ ধনিয়া পাতা এগুলা কিনে নিয়ে এসেছি তো এদিক থেকে আমি হচ্ছে ডিমগুলোকে পরিষ্কার করব তাই ডিমগুলোকে আমি ধুয়ে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য তো আমি ডিমটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর আমি এটাকে পরিষ্কার করে একটু প্যানের নিচে শুকাতে দিব এদিক থেকে দেখতেই পাচ্ছেন আমি কাঁঠাল খুলে নিচ্ছি আসলে প্রতি একদিন পর পর আমার বাসায় কাঁঠাল নিয়ে আসে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে কাঁঠাল আমরা অতটা পছন্দ করি না কাঁঠালটা তো এদিক থেকে আমি কাঁঠাল খুলে নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য আসলে এখন সন্ধ্যার টাইম নাস্তা করার সময় তো এখন আমার কাঁঠাল খোলাও শেষ আসলে এখন আমি এখানে বেগুন কেটে নিয়েছি একটা এখানে তো আমি এখন আজকে বৃষ্টির দিন যেহেতু আর হচ্ছে আমি এখানে বেগুনি তৈরি করব আর সাথে থাকবে গরম চা দুধ চা ভীষণ মজা বেগুনি খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ আমার অনেক পছন্দ বেগুনি ভাজাটা তো আমি আজকে এখানে বেগুনি ভাজি ভাজবো যেহেতু বৃষ্টির সময় তো এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর হচ্ছে আমি আধ কাপ হচ্ছে বেসন নিয়েছি এখানে তারপর আমি দিয়েছি এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরে গুঁড়ো তারপর আমি দিব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর আমি এখানে দিব হাফ চামচ মরিচ গুঁড়ো তারপর আমি দিব লবণ পরিমাণ মতো আসলে বৃষ্টির দিন বেগুন ভাজা আলু চপ তারপরে হচ্ছে মানে বেগুনি এগুলো না হলে একদম মনে হয় জমেই না আর বৃষ্টি আমার আসলে অনেক পছন্দ তো আমি এখন এটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব ডোটাকে ভালো করে এদিক থেকে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি তো আমি পানিটা একবারই দিব না আমি হাফ মানে অর্ধেক অর্ধেক করে আমি এখানে ব্যবহার করব পানিটা তো আমি এদিক থেকে ডোটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো আমি এটাকে বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না তো এদিক থেকে আমার ডোটা গোলা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিব বেকিং পাউডার না এখানে আমি বেকিং সোডা অ্যাড করছি করলাম তো আমি এখানে এটাকেও এখন হাত দিয়ে আমি আবার ম্যাশ করে নিয়েছি তারপর আমি এখানে 10 মিনিটের জন্য ডেকে রাখবো তো আমার 10 মিনিট হয়ে গিয়েছে আমার আমি এখন চুলার উপরে পাইফিন বসিয়ে দিলাম তেলটাকেও গরম করে নিচ্ছি এদিক থেকে আমি দুধ চা করে নিচ্ছি আমি তো এখন আমি আমার তেলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি বেসনটাকে ভেজে সরি বেগুনটাকে ভেজে নিব তো আমি এই যে অলরেডি গোলার ভিতরে আমি বেগুন দিয়ে দিয়েছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি দিতে থাকব তো আপনাদের সাথে আমি একটু কথা বলে নিচ্ছি আসলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য তো এদিক থেকে আমি আমার বেগুন বাজারটা প্রায় হয়ে আসছে আমি এখন বেগুনগুলো উঠিয়ে নিব বেগুনিগুলো উঠিয়ে নিব এখন আমি তো এভাবে আমি বাকিগুলো ভেজে নিব এক এক করে
তো আমার আজকের ভিডিওটি বা আমার বেগুন ভাজাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বেগুন ভাজিটা কেমন হয়েছে। তো আমি এভাবে এগুলো উঠিয়ে নিলাম, এখন আমি বাকিগুলো এভাবে ভেজে নিব। তো এদিক থেকে আমি বেগুন ভাজাটাও ভেজে নিই। আপনাদের সাথেও একটা কথা শেয়ার করি, আসলে অনেক দিন বাসায় থাকতে থাকতে অনেক বোরিং হয়ে গেলাম, তো আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। অবশ্যই আপনাদেরকে আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথে। তো আমি আমাদের নোয়াখালী দেশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, তো আমরা ঈদ এবার দেশের বাড়িতেই করব, ঈদের আগের দিন যাব ইনশাল্লাহ। তো এদিক থেকে দেখতেই পাচ্ছেন আমার বেগুনিটাও হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে, বেগুনিটা খেতে ভীষণ মজা হয়েছে আর অনেক মচমচে হয়েছে। তো এদিক থেকে কিন্তু আমার চাটাও হয়ে গেছে, আমি চা পাতা দিয়ে দিচ্ছি। তো আমি আরেকটু চা পাতা অ্যাড করবো এটার সাথে। তো এদিক থেকে আমার চাটাও হয়ে গেছে, এখন আমরা আসলে নাস্তা করব। তো এদিক থেকে আমরা সবাই বেগুন ভাজা খেতে বসে গিয়েছি, ওদিক থেকে কাঁঠাল, তো এদিক থেকে বাচ্চারা খাচ্ছে, আমি চাটা নিয়ে আসলাম। তো আমি এখন চাটাও ঢেলে নিব। আর বেগুন ভাজাটা আসলেই অনেক মজা হয়েছে, সবাই খুবই মানে মজা করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম পিছন থেকে সবাই। তো এদিক থেকে আমি এখন চাটাও ঢেলে নিব। তো আমি যখন চাটা ঢেলে নিচ্ছিলাম তখন কিন্তু আমার অলরেডি চাটা কিন্তু হাতটা হঠাৎ করে কেঁপে উঠলো, মানে চাটাও পড়ে গেল, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তো আমি এদিক থেকে চাটাও ঢেলে নিয়েছি সবার জন্য। তো আমি এখন আমরা এখন সবাই খাচ্ছি বসে বসে, আর আপনাদের সাথে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি আবার, প্লিজ আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য। আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।